আমি ভাষা পাচ্ছি না আসলে বলার মতো, কারণ এই প্রথমবার আমাদের আমাদের বিক্রমপুরে যেরকম কিছু হতে পারে এটা আমাদের আমার একদমই অজানা ছিল। ছবি কথা বলছে, ছবি হাসছে, আবার কোনো কোনো ছবি চিৎকার করে জানান দিচ্ছে হাহাকার। গ্যালারিতে যে ছবিগুলো দেখা যাচ্ছে তার কোনোটি রঙের তুলিতে আঁকা, আবার কোনোটি গড়ে তোলা হয়েছে শুধুমাত্র ম্যাগাজিনের কাগজ ব্যবহার করে। কাঠের উপর আগুনের তাপ দিয়েও চিত্রায়ন করা হয়েছে মানুষের মুখাবয়ব। অসাধারণ এই চিত্রকর্মের রূপকার মুন্সীগঞ্জের আবুল খায়ের। ছবি আঁকাই আমার প্রধান কাজ, জীবিকা নির্বাহ করি ছবি এঁকে। প্রায় 4,500 থেকে 5,000 ছবি আমার আঁকা হয়ে গেছে অলরেডি। ইন্টারন্যাশনাল পর্যায়েও আমার জাপানে এক্সিবিশন হয়েছে, ইটালিতে এক্সিবিশন হয়েছে, প্লাস এখানে বাংলাদেশে এশিয়ান বিএনএলে জাতীয় পর্যায়ে আমার চিত্র প্রদর্শনী অংশগ্রহণ করেছি। আবুল খায়ের আঁকছেন গেল 42 বছর ধরে। মীরকাদিমের রামগোপালপুরে ছিল কনক ট্রেডার্স নামে ধান চালের আড়ত, কিন্তু ছোটবেলা থেকে ছবি আঁকা যার নেশা, তাকে দিয়ে কি আর ধান চালের ব্যবসা হয়, সেই থেকে শুরু। মাঝপথে মেয়ে তাহরিমা তানজিন ত্রিশার অকাল মৃত্যুতে খানিকটা ভাটা, এরপর মেয়ের স্মৃতিকে রূপ দিয়েছেন শক্তিতে। বর্তমানে নিজ বসতবাড়ির তৃতীয় তলায় গড়ে তুলেছেন ত্রিশা আর্ট গ্যালারি, সেখানেই আগামী 22 মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলছে উন্মুক্ত চিত্র প্রদর্শনী। একটা লাইব্রেরি করলাম, ত্রিশা স্মৃতি পাঠাগার, আর আমার বাড়ির তিন তলায় ত্রিশা আর্ট গ্যালারি নামে ত্রিশাকে বাঁচিয়ে রাখার একমাত্র চেষ্টা। আমার নিজের একটা পাগলামি বলা চলে এই আমার এই মফস্বল শহরে একটা গ্যালারি করা। প্রথমত আমি চাইলাম যে আমার একটা সংগ্রহশালা হোক, তো পরে চিন্তা হলো যে সেটা গ্যালারির রূপ দেওয়া যাক, তো এই গ্যালারির রূপ দেওয়া হলো। প্রতিদিন এই চিত্র প্রদর্শনী দেখতে ভিড় করছেন স্থানীয় স্কুল কলেজ সহ দূর দূরান্তের দর্শনার্থীরা। আমাদের দেশের ঐতিহ্যকে, সংস্কৃতিকে, শিল্পকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। রং তুলির মাধ্যমে কলমের খোঁচা এত কিছু বের করে আনা সম্ভব, আসলে এটা হয়তো আমি না দেখলে বুঝতে পারতাম না। সব মিলিয়ে আর কি খুবই গর্বিত ফিল হচ্ছে। এই মুন্সীগঞ্জ মফস্বল শহরে এমন একটা আন্তর্জাতিক মানের আর্ট গ্যালারি, এটা নিঃসন্দেহে অসাধারণ ব্যাপার। একটা সমাজকে সমৃদ্ধি করা, আর সেই দৃষ্টিকোণ থেকে আমরা জানি গ্যালারি হচ্ছে ঢাকা শহরে হয়, রাজধানীতে হয়, কিন্তু মফস্বল শহরে সেই দৃষ্টিকোণ থেকেও যদি আমি চিন্তা করি তাহলে খায়ের ভাইকে বিশাল ধন্যবাদ দিতে হয়। ছবিগুলো যে হাতের ছোঁয়া আঁকা বা হাতে আঁকা, এগুলো যে এতটাই জীবন্ত যে বোঝার উপায় নেই। যেগুলো আসলে ছবি মনে হয় যেন দূরের থেকে যেন মনে হয় বা সামনে থেকে যেন মনে হয় এগুলো জীবন্ত। যদি একজন শিল্পী যে একটা মানুষের মনে শান্তি তৈরি করতে পারে, তো সেটা বুঝতে পারলাম যে এখানে আসার পর আমরা একটু শান্তি পাচ্ছি। যে এখানে অনেক ধরনের মানে আমাদের সামাজিক জাগতিকভাবে অনেক কিছু আছে যেগুলো অনেকভাবে তুলে ধরছে, তো আমার খুব মানে পিসফুল একটা প্লেস লাগতেছে এখানে। ব্যক্তিগত উদ্যোগে আন্তর্জাতিক মানের স্থায়ী এই আর্ট গ্যালারি আলো ছড়াচ্ছে বিক্রমপুর সহ শিল্পপ্রেমী বিশ্ববাসীর মাঝে, যা গর্বিত করছে মুন্সীগঞ্জবাসীকে। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর।